আসসালামু আলাইকুম সাকিব আগ্রহ পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আজকে আলোচনা করবো ব্রিগেড মাছ বা ব্রিগেড মাছ যেটাই বলো ঠাকুর সেই ব্রিগেড মাছ চাষ সম্পর্কে এই ব্রিগেড মাছ কেন চাষ করবেন চাষ করলে কি কী সুবিধা পাওয়া যায় এবং কি এই মাছ চাষের উপকারিতা সম্পর্কে সেটা একক চাষ হোক মিশ্র চাষ হোক যে কোনো মাছের সাথে হোক না কেন কিভাবে চাষ করলে এই মাছটা চাষ করে একটা খামারি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে ইনশাল আলোচনা করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন তো প্রথমে আসে যে ব্রিগেড মাছটা আপনারা কেন চাষ করবেন সেটি সম্পর্কে আগে জানে ব্রিগেড মাছ দেখা যায় কি নর্মালি পুকুরে যখন কার্যতে মাছ চাষ করা হয় এই কার্যতে মাছের খাবারটা নর্মালি আমরা কম দিয়ে থাকি কার্বজাতীয় মাছের হাতে বানানো খাবারটা বেশি খাওয়ানো হয় খুবই সামান্য পরিমাণে খুব বা খুব অল্প কিছু খামারে আছেন যারা কি করে থাকেন কার্বজাতি মাছের কিন্তু বাণিজ্যিক চাষ করে থাকেন কারণ কি কার্বজাতি মাছের দুইটা কারণে বাণিজ্যিক চাষ করা হয় না নর্মালি আমাদের বাংলাদেশে একটা হলো দীর্ঘ সময় লাগে অনেক সময়ের একটা ব্যাপার থাকে এক নম্বর আর দুই নম্বর বেশি থাকে কি কার্বজাতি মাছের ক্ষেত্রে নর্মালি অন্য মাছের যেই মাছগুলো যেমন যেমন তেলাপিয়া দেশি শিং বা আপনারা যদি চিন্তা করেন যে মাগুর অথবা ভিয়েতনাম কই পাবদা এই যে মাছগুলো আছে এই মাছগুলো কিছু মাছ আছে যেমন তেলাপিয়া খুব দ্রুত বড় হয়ে যায় খুব দ্রুত বিক্রি করা যায় চার মাসে মাছ বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ দ্রুত দ্রুত বিক্রি করা যায় দ্রুত লাভবান হচ্ছে আবার কিছু মাছ আছে যেগুলো হলো ধরুন ক্যাপির জাতের মাছ যেগুলো পাবদা গোলসা এই জাতের যে মাছগুলো আছে সেই মাছগুলোর ক্ষেত্রে কি হয় এই মাছগুলো দ্রুত সময় বিক্রি করা যায় এক এক অন্যদিকে হলে এই মাছগুলো লাভজনক বেশি তো এখন কমার্শিয়ালি যারা চিন্তা করে খামার করেন তারা কিন্তু দেখা যায় কিন্তু এই তেলাপিয়া ভিয়েতনাম কই এই জাতের মাছগুলা বা গুলসা ট্যাংরা শিং মাগুর এই জাতের মাছে কিন্তু তারা টার্গেট করে থাকেন তো এই জাতের মাছে কিন্তু তারা কিন্তু টার্গেট করে থাকেন এই মাছগুলো কিন্তু চাষ করে থাকেন কিন্তু বাংলাদেশে তো অসংখ্য খামারে আছেন যারা কি করে থাকেন না ওরকম কমার্শিয়ালি মাছ চাষ করতে পারতেছেন না অথবা খুব কম খরচে মাছ চাষ করতে যাচ্ছেন অথবা বিনিয়োগ করতে যাচ্ছেন এরকম অনেক খামারে আছেন এরকম যারা আছেন তাদের জন্য এক নম্বর ব্রিকেট মাছটা খুব ভালো কাজে দিবে এক আর দুই নম্বর যারা কমার্শিয়ালি মাছ চাষ করছেন তাদের জন্য দেখা যাচ্ছে কি ব্রিগেড মাছটা খুব একটা ভালো উপকারিতা দিয়ে দিয়ে থাকে সেটা হয়তো আপনারা হয়তো বা খেয়াল করি না অনেকেই কিন্তু এখন আমি আশা করি আমার ভিডিও দেখার পর থেকে আপনারা খেয়াল করতে পারবেন তো দেখেন ব্রিগেড মাছটা নর্মালি উপর স্তরে খাবার খায় উপর স্তরে যেই মাছগুলো আছে সেই মাছগুলো কি করে নর্মালি যেই পরিমাণ উপরে থাকা থাকে সেই মাছগুলো দেখা যায় কি তাদের অক্সিজেনের জন্য কিন্তু পানির উপর কিন্তু তাদের ভরসাশীল হইতে হয় কম অর্থাৎ পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে তার সাথে কি করতে পারে অক্সিজেন চাহিদাটা তাদের ফিল বেশি করতে পারে এয়ার থেকে মানে বাতাস থেকে বাইরে থেকে তার মানে কি তাদের অক্সিজেন চাহিদাটা কম অক্সিজেন চাহিদা কেন কম কারণ হলো তারা পানির উপরে ভরসাশীল না তারা পানি এবং বাতাস দুইটার উপরে ভরসাশীল হয়ে অক্সিজেন নিতেছে তো সুবিধা আমরা একটা পেয়ে গেলাম তার মানে অক্সিজেনটা নর্মালি কম থাকে কারণ আমরা বুঝলাম যে তুলনামূলকভাবে অক্সিজেন লেভেল কম হলে এই মাছটা চাষ করা যাচ্ছে এক দ্বিতীয় যে বিষয়টা থাকে যে এই মাছটা চাষ করলে দেখা যায় যখন মিশ্র চাষ করা হচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে দেখা যায় আপনারা যখন এই মাছটা চাষ করবেন দেখবেন যে আমরা হয়তো খেয়াল করি না ইনশাআল্লাহ আজকের পরতে হয়তো খেয়াল করব। যে যখন ব্রিগেড মাছটা যখন উপর দিকে যখন থাকে তখন তারা কি করে পানিটাকে আন্দোলিত করতে থাকে পানিটা নাড়াইতে থাকে পানিটা না হলে কি হয় উপরে পানির নিচে যায় নিচের পানি উপরে আসে এই যে একটা পরিচলন পদ্ধতি পরিচলন পদ্ধতিতে কী হচ্ছে উপরে পানির নিচে যাচ্ছে নিচের পানি উপরে আসছে অর্থাৎ অক্সিজেনটা অটোমেটিকলি পানির নিচে চলে যাচ্ছে উপরের থেকে বাতাস থেকে অক্সিজেন মিশ্রিত হয়ে পানিটা নিচে চলে যাচ্ছে আর নিচের অক্সিজেনটা নিচের যে গ্যাসযুক্ত যুক্ত বা নিচে যে একটু হালকা পানির যেটা দ্রবীভূত হবে উপর দিকে উঠে আসছে সেটা আলাদা হয়ে যাচ্ছে তা একটা পরিচালন হচ্ছে একটা সাইকেল হচ্ছে আমরা যখন খুব ভালো উদাহরণ দেখি সেটা হলো যখন আমরা হাঁড়িতে বা পাতিলে যখন আমরা পানি গরম দিই তখন কী হয় উপর পানিটা নিচের দিকে আস্তে আস্তে চলে যায় অর্থাৎ উপরে থাকে ঠান্ডা পানি আর নিচে থাকে গরম পানি নিচের দিকে গরম হতে থাকে নিচের গরম পানিটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে তখন আমরা দেখি বলও করতে থাকে আমরা বলি বা বলকাইতে থাকে বলি হ্যাঁ এই যে একটা বয়েলিং একটা প্রসেস এই প্রসেসে তখন দেখা যায় পরিচালন হচ্ছে তার মানে কি নিচ থেকে গরম পানি উপর দিকে নিচের উপর থেকে ঠান্ডা পানি নিচের দিকে যাচ্ছে এই মাধ্যমে দেখা যায় সম্পূর্ণ হাঁড়ির পানিটা গরম হচ্ছে এখন এই একই জিনিস হচ্ছে আপনার পুকুরের ক্ষেত্রে অক্সিজেনটা দেখা যাচ্ছে উপর থেকে নিয়ে নিচের দিকে যাচ্ছে আর নিচের অক্সিজেন উপর দিকে আসতেছে মানে অক্সিজেন কমে গেছে পানিটা ওই পানিটা বেড়ে আসতেছে ওখানে অক্সিজেনের সাথে অক্সিজেন কমে গেছে এক অন্যদিকে টক্সিক গ্যাস বেড়ে গেছে এই জিনিসগুলো আলাদা হয়ে যাচ্ছে তার মানে কি আপনার পুকুরে একটা পরিচালন যা একদম আর্টিফিশিয়ালি না এটা একদম ন্যাচারালি হয়ে যাচ্ছে কি আপনার পুকুরে অক্সিজেন একটা সরবরাহ তৈরি হচ্ছে তো যাদের পুকুরে দেখা যায় কি অধিক গণতে মাছ চাষ করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা কিছু করে ব্রিগেড মাছ চাষ করতে পারেন ব্রিগেড মাছ কিছু দিতে পারেন এতে করে হবে কি আপনার ব্রিগেড মাছ যখন আপনার এই পুকুরে দেবেন আপনার একে অক্সিজেন কম লাগতেছে অন্যদিকে সে অক্সিজেন প্রোডাকশন করতেছে তার মানে আপনাকে এই দুইটা জায়গা যদি আমি হিসাব করেন অবশ্য অবশ্যই আপনার কিন্তু মিশ্র শ্বাসে কিন্তু ব্রিগেড মাছ দেওয়াটা কিন্তু উচিত আমি মনে করি এখন আসে যে এই ব্রিগেড মাছ খায় কি ব্রিগেড মাছের আবার খাবার কী লাগে তিন নম্বর যে বিষয়টা থাকে ব্রিগেড মাছের খুব সামান্য পরিমাণ খাবার লাগে ব্রিগেড মাছ খুব দ্রুত বড়ো হয় এবং কি খুব সামান্য পরিমাণ খাবারে কিন্তু এই মাছগুলো বড় হয়ে যাচ্ছে তাহলে এই মাছের খাবার কী খাবার দেখা যায় কি ব্রিগেড মাছ যখন খাবারটা খায় সেটা নর্মালি এরা পছন্দ করে কি প্রাণী কণা সেটা কি জু প্লান্টনটা বেশি পছন্দ করে সব ধরনের মাছে কিন্তু জু প্লান্টন পছন্দ করে তবে এই মাছটা জু প্লান্টের পাশাপাশি ফাইটো প্লান্টনও পছন্দ করে অর্থাৎ জো প্লান্ট ফাইটো প্লান্ট জুটেই খায় তো এই জিনিসটা আপনার ইজিলি তৈরি করা যায় আমরা জানি পুকুরের সরবর সবসময় উৎপাদন হতেই থাকে প্রাকৃতিকভাবে হইতেই থাকে তো আমরা যখন পুকুরে খাবার দিচ্ছি এই খাবারের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি এই মাছটা তৈরি হচ্ছে মানে উৎপাদনটাও মানে নর্মালি করা যাচ্ছে তারপরে এই বিষয়টা থাকে এই মাস যখন চাষ করবেন চাষ ক্ষেত্রে দেখা যায় কি আমরা অনেকে চিন্তা করে থাকি যে এই মাসটা চিনি না অনেকে হয়তো চিনতে একটা অসুবিধা হচ্ছে অনেকে হয়তো বা খেয়াল করতে না আসলে এই মাস কোনটা সিলভার নাকি ক্রিকেট তো যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে কিন্তু যারা পুরাতন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা না এই মাছটা উনিশশো একাশি সালের দিকে বাংলাদেশে নিয়ে আসা হয় নেপাল থেকে কিন্তু এই মাছের জন্মস্থল আদি জন্মস্থল এটা হলো চীন দেশ থেকে তো এই মাছটা বাংলাদেশে নিয়ে আসার পরে এই মাছটা নর্মালি ওই কার জাতীয় মাছের ভিতরে আওতায় আনছে আনা এনে ফেলা হয়েছে এবং কি এই মাছটা দেখা যাচ্ছে কি সিলভার মাছের মতোই কালার কিন্তু এর কালারটায় হালকা দূষর বা হালকা মানে দূষর টাইপের বলতে আমরা একটু সাইড টাইপের অ্যাশ কালার টাইপের বলি এইরকম কালার হয় সিলভার কালার সিলভার মাছটা দেখা যাচ্ছে সিলভার টাইপের হয় কালারটা একটু চকচকে হয় এই মাসটা কালারটায় একটু গাঢ় হয় আবার এই মাছটা সাইজটা মাথার সাইজটা একটু বড় যার কারণে এটার নাম দেওয়া হয়েছে হয়তো বা ব্রিগেড মাছ বা এই জন্যই দেওয়া হয়েছে তো বিগ হেড থেকে হয়তো ব্রিগেড মাছ দেওয়া হয়েছে যাই হোক এই মাছটা কিন্তু দেখা যায় কিন্তু খাইতে কিন্তু খুব সুস্বাদু তার কারণে অনেকেই কিন্তু এই মাছটা চাষ করে থাকেন যারা চিন্তা করে থাকেন যে মাছটা আমি বড় করবো বেশি বড় করতে যাচ্ছে ব্রিগেড মাছটা বড় করতে চাই সেক্ষেত্রে দুই কেজি পাঁচ কেজি ওজন নিয়ে আসা যায় তো দুই কেজি পাঁচ কেজি নিয়ে আসতে গেলে আপনাকে ওই অনুযায়ী মাছ ছাড়তে হবে পরিমাণটা আপনাকে সঠিকভাবে দিতে হবে এখন আপনি পরিমাণটা কীভাবে দেবেন পরিমাণ হলো যদি চাষে হয় যদি তেলাপিয়ার সাথে হয় অর্থাৎ তেলাপিয়া মাছ আপনি শতাংশ আড়াইশো পিস করে মাছ দিলেন সেই এখন বলতে পারেন ভাই তেলা তো ভালো মানে তেলা আমি খুঁজে পাই না ভালো মানে তেলা পেতে আমি চাষ করে মানে পাই দেখে আমি লোকসানে পড়ছে আমার তালে দুই মাস তিন মাসের বয়সে ডিম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আমার পুকুর ভরে গেছে তো এই ক্ষেত্রে আপনি যদি ভালো মানের পোনার কথা যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের এ টাইগার মনোসেক্স তেলাপে এই তেলা নিতে পারেন এই তেলাপে চার মাসে তিন পিজে কেজি আসবে যদি সাত মাস রাখেন সাত মাসে এই তেলাপে এক পিসে এক কেজি আসবে এবং কি এই তেলাপে এক বছর রাখলে বাচ্চা দেবে না তাহলে এই তেলাপে দেখেন তেলাপেটা কিন্তু এক বছর এক বছরের আগেই এক কেজির উপর ওজন আসছে দুই কেজি ওজন এসে যায় আমাদের তেলাপিয়া তো এই তেলাফের সাথে আপনার চাইলে কিন্তু ব্রিকেট মাসা দিতে পারেন যেহেতু ব্রিকেট মাসটা বড় করা যায় তো একসাথে বড় করলে একসাথে বিক্রি করলে কিন্তু ভালো লবণ হতে পারবেন তো যারা তেলাপের সাথে মিশ্র চাষ করতে চান তাদের ক্ষেত্রে দেখা যায় কি সামান্য পরিমাণ খুব সামান্য পরিমাণ শতাংশ হয়তো বা একটা বা দুইটা করে আপনি যদি ব্রিগেড মাছ দেন এবং কি এর সাথে যদি নিচে তলো দেশে যদি মাগুর মাছ দেন তাহলে দেখা যায় কি খুব সুন্দর এক জাল আসে মাগুর মাছ দেশের খাবার খাইয়ে ফেলবে তেলা পেতে সবস্তরে খাবার খায় কিছু খাবার যেটা বাড়তি তৈরি হচ্ছে প্রোডাকশন হচ্ছে ফাইটো প্লান হচ্ছে ও তৈরি হচ্ছে সেটা ব্রিগেট মাছ খাইয়ে ফেললে খুব সুন্দর আজলাশাল এরপর আসে যে যারা কী করছেন বাংলা মাছের জাতীয় মাছের ক্ষেত্রে চিন্তা করছেন জাতীয় মাছের আপনারা মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে ব্রিগেট মাছ দেওয়া যাবে কিনা হ্যাঁ ব্রিগেড মাছ দেওয়া যাবে সেক্ষেত্রে আমি আমি আপনাদের বলবো যারা বড় করতে যাচ্ছেন তারা শতাংশে দুই পিস থেকে পাঁচ পিসের উপরে দিবেন না এর বেশি গণত দেওয়া ঠিক হবে না যেহেতু এরা উপর স্তরে খাবার খায় সেক্ষেত্রে দুই পিস দুই পিস থেকে পাঁচ পিস দিলে আনা হ্যাঁ উপর স্তরে সব খাবার খেয়ে ফেললে তখন আমার নিচের স্তরে খাবার কিন্তু দেখা যাবে কিন্তু আধিক্য তৈরি হবে সেই আধিক্য থেকে দেখা যাবে কি এই মাছ সঠিকভাবে খাবার না পাওয়ার কারণে তখন আবার আরেক ধরনের সমস্যা তৈরি হবে যে মানে খাবার ব্যালেন্স হবে না কুকুরের প্রত্যেক স্তরে যে খাবার ব্যালেন্স হওয়া দরকার হয় সেই ব্যালেন্সটা কিন্তু আসবে না আপনারা জানেন যে কারো যাতে মাছ চাষ করতে হলে অবশ্যই ব্যালেন্স রাখা উচিত নিচের স্তরে মৃগেল মাছ দিচ্ছে মৃগেল মাছের যাতে মানে পরিমাণটা ঠিক থাকে মধ্যম স্তরের রুই মাছ দিয়েছেন রুই মাছের পরিমাণ যাতে ঠিক থাকে উপর স্তরে কাতল দিচ্ছেন অ্যান্ড কাতলের সাথে আপনারা ব্রিগেড মাছ দিবেন এখন একটা বিষয় থাকে যে ব্রিগেড মাছ যখন আপনারা দিবেন তখন কাতল মাছ দিতে পারবেন কিনা তো আমি আপনাদের বলবো যদি ব্রিগেড মাছ দেন সেক্ষেত্রে কাতল মাছ দেওয়া যাবে সমস্যা নাই তবে আমি ইনশালা পরবর্তী একটা ভিডিও আলোচনা করব যে কাতল ব্রিগেড এবং সিলভার কাপের ভিতরে একটা যা প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতা সম্পর্কে তাহলে আলোচনা করার চেষ্টা করব তা আজকে ভিডিওটি শেষ করতে আসতেছি শেষ মুহূর্তে আমি আপনাদের বলবো যদি কেউ যদি চিন্তা করেন যে একক চাষ করবেন ব্রিগেড মাছের একক চাষ একক চাষ বলতে বোঝাচ্ছি কি এখানে উপরের স্তরে আর কোনো মাছ দেবেন না কার যত মাছই থাকবে কার্যতে অন্যান্য মাছের ভিতরেই আপনি ব্রিগেড মাছ দেবেন ব্রিগেড মাছের সাথে অন্য কোনো মাছ দেবেন না সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ উপর স্তরে কাতল থাকার কথা ছিল সিলভার থাকার কথা ছিল সেই সিলভার কাতল না দিয়ে শুধু ব্রিগেড মাছের এতে করে রেজাল্ট আসবে কিনা অবশ্যই অবশ্যই রেজাল্ট আসবে খুব সুন্দর রেজাল্ট আসবে সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ করতে পারেন এছাড়াও আপনারা যদি ক্যাটফি জাতীয় মাছের সাথে যদি ব্রিগেড মাছ চান সেক্ষেত্রে কিন্তু কোনো বিষয় কিন্তু খারাপ হবে না ইজিলি যে কোনো ক্যাটফি জাতের মাছ শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা যে কোনো মাছের সাথে কিন্তু ব্রিগেড মাছ দিতে পারেন এতে করে তাদের পুকুরে অক্সিজেন তৈরি হবে তাদের অক্সিজেন ফিল আপ হবে খাদ্য বাস্তু সংস্থা সব ঠিকঠাক থাকবে এবং পুকুরের পরিবেশ সব ঠিকঠাক থাকবে ব্রিগেড মাছের খাবার লাগে কম নিজের খাবার নিজে খাইয়ে নিতে পারে তো এই জন্য আপনাকে বাড়তি কোনো চিন্তা করতে হবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম